হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ভয়ঙ্কর ভিডিও সিরিজের 33 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। রাত 2:30, জার্ক নামের একজন ব্যক্তি একটি রিয়াকশন ভিডিও রেকর্ড করছিলেন, কিন্তু সেই সময় তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যেটা তাকে আতঙ্কিত করে তোলে। কিন্তু এটা প্রথমবার ছিল না যে জার্ক এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স করেছিলেন। তিনি ও তার পরিবার তাদের পুরনো বাড়িতেও সেম ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করে চলেছিলেন, যেটা এখন তাদের নতুন অ্যাপার্টমেন্টেও ঘটছে। যেমন ছোট্ট পোষ্যদের কিনে আনার একদিন পরেই তাদের মৃত্যু, বাড়ির সমস্ত ঘড়িগুলো একই সাথে বন্ধ হয়ে যাওয়া, এমনকি নতুন ঘড়ি কিনে এনে লাগানোর পরও সেম ঘটনা ঘটতে দেখা যায়। বলা যায় যে জার্ক ও তার ফ্যামিলি ভালোমতো প্যারানর্মাল ঘটনাগুলি এক্সপিরিয়েন্স করে চলেছিলেন। হালেই তার নতুন কেনা বাড়িতে মুভ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই এই ঘটনাগুলো ঘটতে শুরু করে। It's most probably a battery fault, but 2 clocks going at the same time, it's obviously is very suspicious. সেম ঘটনাগুলো তার এই নতুন অ্যাপার্টমেন্টেও ঘটতে শুরু করে। ঘড়ি আপনা থেকে বন্ধ হয়ে যাওয়া এবং পেটসদের রহস্যজনক মৃত্যু, তাছাড়াও সব থেকে কৃপি ঘটনা ডোরবেলের আপনা থেকে বেজে ওঠা। যদিও জার্ক এটাকে কারোর প্র্যাঙ্ক বলে প্রথম দিকে উড়িয়ে দেন, কিন্তু কিছু রাত পরে এই ডোরবেল ইনসিডেন্টে আরও কৃপি হয়ে ওঠে যখন এই ঘটনাটা ঘটে। দেখুন ফুটেজটি। প্রথম দিকে দেখে মনে হয় হাওয়া বা ওই জাতীয় কিছু চাবিটিকে নাড়িয়ে চলেছে, কিন্তু জার্ক পুরোটা পর্যবেক্ষণ করেন এবং কোনো কিছুই দেখতে পান না। চাবিটিকে আপনা থেকেই নড়াচড়া করতে সিসিটিভিতে রেকর্ড হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি এই সব কিছু ভুলে যেতে চান। এর বেশ কিছুদিন পরে এক রাতে ব্যাপারটা আরও ক্রিপি হয়ে ওঠে। তিনি একটি রিয়াকশন ভিডিও রেকর্ড করছিলেন, ঠিক তখনই এই ঘটনাটা তার সাথে ঘটে। Oh, there is the white shadow. দেখে বোঝা যায়
কেউ দরজায় অপর দিক থেকে ধাক্কা দিচ্ছে, যা দেখে ও শুনে জার্ক ভয় পেয়ে যান। কিন্তু আগের মতোই সেখানে কেউই ছিল না। ন্যাচারালি তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি এতটাই ভয় পেতে শুরু করেন যে তিনি একটি ফলো আপ ভিডিও রেকর্ড করেন, যেখানে তিনি এই সব কিছু ঘটনার বিষয়ে নিজের ফিলিং এক্সপ্রেস করেন। You know, the ghost is not scary. They just fuck your life up. You see, the worst part of the haunting is not the activity which happens at night or any noise disturbance or I'm sorry. এই সমস্ত ঘটনাগুলো জার্কের মেন্টাল হেলথে প্রভাব ফেলতে শুরু করে। তিনি ভাবতে থাকেন যে কোনো কিছু তার পুরনো বাড়ি থেকে পিছু নিয়ে নতুন বাড়িতেও চলে এসেছে। এই অ্যাক্টিভিটিগুলো কোনো মতেই থামে না আর ধীরে ধীরে আরও এক্সট্রিম হতে শুরু করে। এর বেশ কিছু সময় আর কোনো ঘটনা তাদের সাথে ঘটে না, কিন্তু হঠাৎ করে এক রাতে সবথেকে ডিস্টার্বিং জিনিস ক্যামেরাতে ধরা পড়ে। জার্ক মাঝরাতে উঠে পড়ে কারোর দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজের কারণে। দেখুন ফুটেজটি। Can you please stop it? জার্ক তার ছেলের আওয়াজ সেই দরজার বাইরে থেকে শুনতে পায়। তিনি ছুটে বেডরুমের দিকে যান, কিন্তু তার ছেলে সেখানেই শুয়ে আছে। তাহলে যদি তার ছেলে বেডরুমে থাকে, তো দরজার বাইরে কে? কে তার ছেলের গলার আওয়াজ নকল করে দরজাটা খুলতে বলছে? এই ঘটনার পর তিনি আরও ধাঁধায় পড়ে যান এবং কন্টিনিউয়াস এই ঘটনাগুলো ডকুমেন্ট করতে থাকেন। তাহলে আপনারা এই সমস্ত কিছুর বিষয়ে কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ১৬ আগস্ট ২০১৯ সাল রাত ১১টা, রেচেল নামের একজন কর্মী নাইট ক্লাবের সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে আজব কিছু লক্ষ্য করেন। নাইট ক্লাবটি অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল আর রেচেল শিওর যে ক্লাবের ভেতরে আর কেউ নেই, কিন্তু ক্লাবের সিসিটিভি ক্যামেরাতে এমন কিছু ধরা পড়ে যেটা যথেষ্ট রহস্যময়। রেচেলের কথানুসারে কেউ একজন ক্লাবের ভেতরেই রয়েছে, কিন্তু এই কেউ একজন কোনো প্রাপ্তবয়স্ক ছিল না, বরং ফুটেজটি দেখে এটাকে কোনো বাচ্চা বলে মনে হচ্ছিল। দেখুন ফুটেজটি। Oh my God. What is it? It actually looks like it's walking, doesn't it? এই ফুটেজটি দেখে রিচেল ও তার বন্ধুরা ধাঁধায় পড়ে যায়। একটি ছোট ছায়াজাতীয় বস্তুকে কন্টিনিউয়াস নড়াচড়া করতে দেখা যায়। যেটাই এটা হোক না কেন, রিচেল শিওর যে
এটা কোনো সুপারন্যাচারাল কিছু যেটা ক্যামেরাতে ধরা পড়েছে। স্কুলের একজন পরিচারক স্কুলটি পরিষ্কার করার সময় তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। স্কুলটির একটি পুরনো ইতিহাস রয়েছে। স্কুলটি একটি গোরস্থানের উপর নির্মিত, তাই স্কুলটিতে নানান গোরস্থানের ছবি ও কারুকার্যে পূর্ণ ছিল। স্কুলের একজন পরিচারক নাইট শিফট করার সময় আজব কিছু ঘটনা ঘটতে দেখতে পাই। দেখুন ফুটেজটি। But this is freaking me out. It's sort of unreal. Here at work, I'm here in the janitor's closet. Let me just show you guys. All right. Just to, let you guys know, this school was built on the cemetery. I don't know if that helps my situation or not, but previous janitors that have worked here have tried to tell everyone that, you know, every night something happens, some spooky shit. I don't know, paranormal or whatever you want to call it, but yeah, I didn't really believe them until tonight. I was in here cleaning up after some students had thrown a party, but what's been freaking me out is this one right here. No matter where I'm at in the classroom or what I decide to do, it just follows me. And do your thing, you stupid balloon. I got you on camera now, so let's just see? That right there. No. It just follows me no matter what. পরিচারক একটা ক্লাসরুমের ভেতরে ঢুকতেই একটা লাল রঙের বেলুন তাকে ফলো করতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অন্যান্য বেলুনগুলো একচুলও নড়ে না। তিনি ভয়ে একপা একপা করে পিছতে থাকেন। আর ঠিক তখনই একটা ছায়াজাতীয় ফিগারকে লক্ষ্য করা যায়। এরপরে পরিচারকের সাথে কী ঘটে তার কোনোরকম আপডেট পাওয়া যায়নি। শুধুমাত্র একটা ছোট্ট ক্লিপ কিছুদিন পর আপলোড করা হয়। Like I said, I haven't been back here to touch anything. I don't know if you guys can see that. I'm not doing that. এরপরে পরিচারক এই সংক্রান্ত কোনো আপডেট এখনো পর্যন্ত পাবলিশ করেননি। তাহলে কি মনে হয়, এটা সত্যি কোনো প্যারানর্মাল ঘটনা নাকি ধাপ্পাবাজি? এই ফুটেজটি একজন ব্যক্তি তার বাড়ির বাইরে থেকে ক্যাপচার করেন। যখন তিনি ধূমপান করার জন্য বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন, তখন আজব কিছু তার গ্যারেজের ভেতরে তিনি লক্ষ্য করেন। এটা সকাল 7টার সময় ঘটে। তিনি এটাকে দেখে এতটাই ভয় পেয়ে যান যে হাতে সিগারেটটি আপনা থেকেই পড়ে যায়। আর তিনি কাঁপতে কাঁপতে কোনোরকমে ফোন বার করে এটিকে ক্যাপচার করেন। দেখুন ফুটেজটি। What the?
Okay, cool. আমরা দরজায় লাগানো কাঁচের ভেতর থেকে একটি আজব আবছা মুখমণ্ডল ফুটে উঠতে দেখি, যেটাকে দেখে তিনি চমকে ওঠেন। ব্যক্তিটি শিওর যে সেই সময় তার পরিবারের কেউই ঘুম থেকে ওঠেনি। তাছাড়া তিনি বলেন তার পরিবারের সবারই স্কিনটোন ডার্ক, তাই এই সাদাটে মুখমণ্ডল আর যেটারই হোক না কেন তার ফ্যামিলির নয়। মুখমণ্ডলটি যেমনভাবে আপনা থেকে ফুটে ওঠে ঠিক তেমনভাবেই আবার মিলিয়ে যায়। ব্যক্তিটি আজও বুঝে উঠতে পারেনি সেই দিন সকালে সে যেটি দেখেছিল সেটা আসলে কি ছিল। এই ভিডিওটি ছোট হলেও বেশ ক্রিপি। এটিকে আমি ইনস্টাগ্রামে খুঁজে পাই, যেখানে আমরা একজন মা ও তার দুই সন্তানকে দেখতে পাই যারা প্রচণ্ড ভয় পেয়ে চলেছেন। মাঝরাতে তাদের সাথে এমন কিছু ঘটে যেটা তাদের আতঙ্কিত করে তোলে। দেখুন ফুটেজটি। দেখে বোঝাই যায় শুধু মাই নয়, তার বাচ্চারাও যথেষ্ট ভয়ে রয়েছে। মা কোনো রকমে দরজা খুলে বেরোতে গেলে আমরা একটি চেয়ারকে তাদের দিকে আপনা থেকেই এগিয়ে আসতে দেখতে পাই, যেটা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর পুনরায় ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপরে তাদের সাথে কি ঘটে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। এই ভিডিওটিতে আমরা একজন বেবিসিটারকে একজন বাচ্চা দেখাশোনা করতে দেখতে পাই। বাচ্চা মেয়েটি নিজের খেলনাগুলো নিয়ে খেলা করছিল। What you doing over there? Nice. এই ভিডিওটি রেকর্ড করার মূল কারণ হলো এই 5 বছরের মেয়েটি কিছুক্ষণ আগেই এমন কিছু কথা তার বেবিসিটারকে বলে যেটা বেবিসিটারকে একটু ডিস্টার্ব ফিল করায়। What was it that you told me earlier about your doll? You said it moves? Yeah. That doll? This doll? Yeah. It, you said it moves? Yeah. Like you move it or? What, what, when does it move? Play hide and seek? Yeah. Bro. মেয়েটি বলে এই ক্রিপি লুকিং দলটি আপনা থেকেই জীবিত হয়ে ওঠে যখন সে তার সাথে লুকোচুরি খেলে। যেহেতু মেয়েটির বয়স 5 বছর ছিল তাই এটা তার কল্পনাও হতে পারে। যাই হোক, কিন্তু এই আজব কথাটি বেবিসিটারকে একটু কৌতূহলী করে তোলে। সে দেখতে চায় সত্যি কি পুতুলটি আপনা থেকে নড়াচড়া করে নাকি করে না, তাই তারা পুতুলটির সাথে লুকোচুরি খেলবে বলে ঠিক করে। Oh my god! Sadie, you scared me. Don't do that, dude. যদিও এটা ভালো মতো একটা জাম্পস্কেয়ার ছিল, অন্যদিকে পুতুলটি এক চুলও নড়ে না, কিন্তু রাতে এমন কিছু ঘটে যেটা বেবিসিটারের রক্ত হিম করে তোলে। বাচ্চা মেয়ে এটা রাতে ঘুমোতে চলে যায়, তখন বেবিসিটার এই ঘটনাটা লক্ষ্য করে। The dog has been staring at the doll. I'm freaked out right now.
কুকুরটি আজব কোনো কারণে পুতুলটির দিকে মুখ করে বসে আছে আর কোনো কিছু দেখে চলেছে। কিন্তু কিছু ঘন্টা কেটে যাওয়ার পর বেবিসিটার ক্যামেরাতে এমন কিছু ক্যাপচার করে যেটাকে সে কোনোদিনও ভুলতে পারবে না। আমরা দেখি একটা খেলনা হঠাৎ করে বেজে ওঠে আর তার পাশে সেই পুতুলটি আমরা দেখতে পাই। কয়েক সেকেন্ড পর পুতুলটি আপনা থেকেই নড়ে ওঠে। ভালো করে দেখলে বুঝতে পারবেন পুতুলটি নিজে নিজে মাথাটা তুলছে আর একটা সময় পর মাটিতে পড়ে যায়। বেবিসিটার এই সব কিছু দেখে যথেষ্ট ভয় পেয়ে যায়। এই পুরো ঘটনাটাকে সে ইন্টারনেটে আপলোড করে দেয়। তাহলে সত্যি কি পুতুলটি ভুতুড়ে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? আপনারা কি ভাবেন অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।